ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার ফোরে যে সকল স্টুডেন্ট পড়ছো এবং যাদের এসএসসি বিএ পেপার অর্থাৎ বিজনেস এথিক্স এবং এনভায়রনমেন্টাল ফিলোসফি রয়েছে, তো আজকে আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা বিজনেস এথিক্স থেকে দিচ্ছি, এরপরে তোমাদের আবার আমি এনভায়রনমেন্টাল ফিলোসফি থেকে যে সাজেশনটা করব সেটা দিয়ে দেবো। তো তোমাদের এই দুটো পোর্শনে বিজনেস এথিক্সে 40 মার্কসের কোশ্চেন হবে এবং ওই পোর্শনটা অর্থাৎ এনভায়রনমেন্টাল ফিলোসফিতেও 40 মার্কসের কোশ্চেন করতে হবে, কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো দেখো এখানে 15 মার্কসের যে কটা কোশ্চেন আমি দিয়েছি সেগুলি হলো, নাম্বার ওয়ানে রয়েছে ব্যবসায়িক নীতিশাস্ত্রের মূল নীতিগুলি আলোচনা করো, টু ব্যবসার ক্ষেত্রে নৈতিক বিষয়গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো, থ্রি ব্যবসায়িক নীতিশাস্ত্র কাকে বলে এর সুবিধাগুলি কি কি আলোচনা করো, ফোর ব্যবসায়িক নীতিবিদ্যায় মানব সম্পদ পরিচালনার গুরুত্ব লেখো, ফাইভ কর্পোরেট সামাজিক দায়িত্ব কি সংক্ষেপে ব্যাখ্যা করো, ব্যবসায়িক সংস্থাগুলির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ কেন, সিক্স বিশ্বায়নের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, সেভেন মানবিক সম্পদ পরিচালনা সম্পর্কে আলোচনা করো, মানব সম্পদ ব্যবস্থাপনায় নীতিবিদ্যার ধারণা কি, এইট কর্পোরেটদের সামাজিকভাবে দায়বদ্ধ হওয়া প্রয়োজন কেন, নাইন নৈতিক বিজ্ঞাপন এবং অনৈতিক বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য করো, টেন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আচরণবিধি ব্যাখ্যা করো, এ প্রসঙ্গে একটি আদর্শ আচরণবিধি প্রণয়নের গুরুত্ব বা উপযোগিতা আলোচনা করো। এবার আসছি ফাইভ মার্কসের কোশ্চেনে। ফাইভ মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে সেখানে নাম্বার ওয়ানে রয়েছে বিপণনের ক্ষেত্রে নৈতিকতার বিষয়গুলি কি কি, টু কর্মক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব ব্যাখ্যা করো, থ্রি কারবারে নীতিবোধ ও মূল্যবোধের মধ্যে সম্পর্ক কি, ফোর নৈতিক বিজ্ঞাপন ও অনৈতিক বিজ্ঞাপনের মধ্যে পার্থক্য কি, ফাইভ কর্পোরেট পরিচালনা বা শাসন ব্যবস্থার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি, সিক্স একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আচরণবিধি আলোচনা করো, সেভেন ব্যবসায়িক নীতিবিদ্যার স্বপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করো, এইট ব্যবসায়িক নীতিবিদ্যার পরিধি আলোচনা করো।